পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কিছু মিডিয়ায় সঠিকভাবে প্রকাশিত হয়নি, এগুলো ডাহা মিথ্যা কথা বলেছে মন্ত্রণালয়। এদিকে আওয়ামী লীগের ভিত্তি হলো জনগণ, বলেছেন কৃষিমন্ত্রী। জানাবো পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে, বলেছেন আজম ও নাসির। 25 আগস্টের হরতালে অংশ নিতে চট্টগ্রামে বাম জোটের ট্রাক মিছিল সমাবেশ। এদিকে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা। এবং সর্বশেষ জানাবো আন্দোলন আর আমাদের হাতে নেই, শ্রমিকরা মাঠে নেমে গেছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কিছু মিডিয়ায় সঠিকভাবে প্রকাশিত হয়নি, এগুলো ডাহা মিথ্যা কথা, বলেছে মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন যে বক্তব্য দিয়েছেন তা কিছু মিডিয়ায় সঠিকভাবে প্রকাশিত হয়নি বলে অভিযোগ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয় সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সেখানে উপস্থিত সাংবাদিকরা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কে আব্দুল মোমেনকে ঘিরে ধরেন। এ সময় সাংবাদিকদের অনুরোধ তাদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তার ধারে কাছেও আমি বলিনি, আমি ইলেকশন নিয়ে কোনো কথা বলিনি, ভারতে ইলেকশন নিয়ে কোনো কথা সাহায্যের জন্য বলিনি। এতে উল্লেখ করা হয় সাংবাদিকরা আরো জানতে চান আপনি তাহলে কি বলেছেন। এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি স্থিতিশীলতার কথা বলেছি, আমি গ্লোবাল কনটেক্সটে সব জায়গায় যে অস্থিতিশীলতা হচ্ছে স্ট্যাবিলিটির কথা বলেছি। সাংবাদিকরা তখন জানতে চান আপনার বিরুদ্ধে যে অভিযোগ দিল এটা নিয়ে আপনি কি বলবেন। এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো তো একেবারে ডাহা। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় কিছু মিডিয়া পররাষ্ট্রমন্ত্রীর উপরোক্ত বক্তব্যটি উল্লেখ না করে তা বিবৃতভাবে প্রচার করছে এবং তা হলো শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে হবে, ভারতে গিয়ে এমন কোনো কথা পররাষ্ট্রমন্ত্রী বলেননি। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আওয়ামী লীগের ভিত্তি হলো জনগণ, বলেছেন কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুল রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগের ভিত্তি হলো জনগণ, জনগণের সমর্থন নিয়েই বারবার ক্ষমতায় এসেছে, সরকার পরিচালনা করছে। কোনো বিদেশি শক্তি বা রাষ্ট্রের উপর আওয়ামী লীগ কখনোই নির্ভরশীল নয়, তাদের কাছে ধর্ণাও দেয় না। অন্যদিকে বিএনপি সবসময় জনগণ নয় বরং অন্যের উপর নির্ভরশীল হয়ে ক্ষমতায় এসেছে, এখনো ক্ষমতায় আসার জন্য তারা বিদেশি প্রভু ও রাষ্ট্রের কাছে ছুটাছুটি করছে, ধর্ণা দিয়ে বেড়াচ্ছে, রাজপথে আন্দোলন সংগ্রাম করে বিএনপি বর্তমান সরকারের পতন ঘটাতে পারবে না বলেও এই সময় মন্তব্য করেন কৃষিমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বলেন, সাড়ে গত বছর 28,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এই বিশাল ভর্তুকি দেওয়া সম্ভব হয়েছে। পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে, বলেছেন আজম ও নাসির। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম ও নাসির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র এখনো চলছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য 21 বার হত্যার অপচেষ্টা হয়েছে। তিনি বলেন, অপচেষ্টা ব্যর্থ হলেও শঙ্কা দূর হয়নি। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, ষড়যন্ত্র চলছে এবং তা আঘাত হানবে, তাই আমি বলতে চাই আঘাত এলে পাল্টা আঘাতের জন্য এখন থেকে প্রস্তুত থাকতে হবে, ষড়যন্ত্রের আলো ফুটে ওঠার আগে নিভিয়ে দিতে হবে। আজম নাসির উদ্দিন বলেন, আগামী সংসদ নির্বাচনে অবশ্যই নৌকার বিজয় ছিনিয়ে এনে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেতৃত্বের আসনে বসাতে হবে। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, নগরের বিভিন্ন এলাকায় বহিরাগত কিছু লোকের আবির্ভাব ঘটছে, তাদের চিহ্নিত করা প্রয়োজন, আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। 25 আগস্টের হরতালে অংশ নিতে চট্টগ্রামে বাম জোটের ট্রাক মিছিল সমাবেশ। বাম গণতান্ত্রিক জোটের ডাকা 25 আগস্টের হরতালে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। প্রিন্স বলেন, বাম গণতান্ত্রিক জোট 25 আগস্ট সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে। বামপন্থীরা আহ্বান করেছে বলে এটা শুধু বামপন্থীদের হরতাল নয়, এটা জান বাঁচানোর দাবিতে জনগণের হরতাল। তিনি বলেন, জনগণকে বলতে চায় আসুন দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াই, হা হুতাশ করে লাভ নেই, সরকার আমাদের হা হুতাশকে পাত্তা দেবে না, বরং দুর্বলতা মনে করবে, আপনাদের গর্জে উঠতে হবে, 25 তারিখ কাজ বন্ধ রেখে রাস্তায় এসে বিক্ষোভ করুন। প্রিন্স বলেন, সরকার সারের দাম বাড়িয়ে দিল, তেলের দাম বাড়িয়ে দিল, জনগণের প্রতি দায়িত্ব থাকলে কোনো সরকার এরকম কোনো কাজ করতে পারে না,
খেলাপি ঋণের পরিমাণ 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ব্যাংকের অবস্থা খারাপ। দুর্নীতিবাজদের কাছ থেকে যদি লুটপাট করা টাকা উদ্ধার করা যায়, দুর্নীতি লুটপাট যদি বন্ধ করা যায়, স্থায়ী রেশনিং যদি চালু করা যায়, তাহলে মানুষের দুরাবস্থা থাকবে না। বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম। বৈশ্বিক মন্দা আসছে, বিনিয়োগকারীদের এমন উদ্যোগে আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেন্ডিং ইকোনমিক্সের হিসাবে গতকাল সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম 4% বেশি কমেছে। গতকাল যুক্তরাষ্ট্রের WTI অপরিশোধিত জ্বালানি তেলের দাম 4% বেশি কমে প্রতি ব্যারেল হয় $86.77। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 4% বেশি কমে প্রতি ব্যারেল হয় $92.50। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ঘন ঘন নীতির সুদহার বাড়ানোই বিশ্ব অর্থনীতি আরও দুর্বল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে তেলের চাহিদা কমবে। এর পাশাপাশি ডলার শক্তিশালী হওয়ায় তেলের বাজারে প্রভাব পড়ছে। সিনিয়র অর্থনীতিবিদ তাসুফুমি ওকুশি বলেন, বিশ্ব অর্থনীতি মন্দার দিকে যাচ্ছে এমন আতঙ্ক বেড়ে যাওয়ায় তেলের দাম কমছে। এছাড়া ডলার শক্তি হওয়ায় উৎপাদকের তেলের বিক্রি বাড়াচ্ছেন, কারণ ডলারের দাম বাড়ায় অন্যান্য মুদ্রায় তেলের দাম আরও বাড়বে। গতকাল ডলারের দাম বেড়ে 5 সপ্তাহে সর্বোচ্চ হয়েছে। এবছর 4 দফায় নীতি সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। সংস্থার নীতি নির্ধারকরা সেপ্টেম্বরের বৈঠকে আবারও সুদহার বাড়ানোর কথা জানাচ্ছেন। এতে আন্তর্জাতিক মুদ্রাবাজার বিপরীতে ডলার ক্রমেই শক্তিশালী হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইকো, ECG, আল্ট্রাসোনোগ্রাম ও এক্স-রে করা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। এর আগে বিকেলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। রাত 8:15 গুলশানে বাসভবনে ফিরোজায় ফেরেন তিনি। AZM জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সুপারিশে চেক আপের জন্য ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী এনজিওপ্লাস্টি করার 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ইকো, ECG, আল্ট্রাসোনোগ্রাম ও এক্স-রে টেস্ট করা হয়েছে। রক্তেরও কিছু টেস্ট করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে বলে জানান তিনি। জাহিদ হোসেন বলেন, আমরা আশা করছি আগামী পরশুর মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পেয়ে যাব। এরপর মেডিকেল বোর্ড বসে রিপোর্ট পর্যালোচনা করলে বিস্তারিত জানতে পারব। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। সর্বশেষ গত 11 জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃৎপিণ্ডে ব্লক অপসারণ করে একটি স্ট্যান্ট বসানো হয়েছে। 78 বছর বয়সী খালেদা জিয়ার হৃৎপিণ্ডের রক্তনালীতে ব্লক আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান চিকিৎসকরা। আন্দোলন আর আমাদের হাতে নেই, শ্রমিকরা মাঠে নেমে গেছে। চা শ্রমিকদের দৈনিক মজুরি 120 টাকা থেকে 300 টাকা করার দাবিতে টানা 9 দিনের আন্দোলন শেষে সিদ্ধান্ত হয়েছে আগের মজুরিতেই তারা কাজে নামবেন। প্রশাসনের সঙ্গে রোববার রাত থেকে গভীর রাত পর্যন্ত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বৈঠকে এ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কলে শ্রমিক নেতা ও প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। আশ্বাস দেওয়া হয়েছে দুর্গাপূজার আগেই চা শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করে দেবেন প্রধানমন্ত্রী। এরপর অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি প্রত্যাহার করে নেন শ্রমিকরা। আন্দোলনের শুরু থেকে শ্রমিকদের নেতৃত্ব দিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতারা। শ্রমিকরাও তাদের নেতৃত্বে আন্দোলন করেছিল। তবে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর যে সিদ্ধান্ত এসেছে তাতে পরিস্থিতি বদলে যায়। এখন শ্রমিক ইউনিয়নের নেতাদের কথায় আর মন গলছে না ক্ষুব্ধ শ্রমিকদের, যে কারণে সোমবার শ্রীমঙ্গলের ভাড়াউড়াই অবস্থিত বালিশিরা ভ্যালির আওতাধীন কালীঘাট চা বাগানে চা শ্রমিক ইউনিয়নের এক নেতাকে মারধর করেন চা শ্রমিকরা, কারণ তিনি আন্দোলনরত শ্রমিকদের আন্দোলন স্থগিত করে কাজে ফিরতে অনুরোধ করেছেন। এছাড়া আরও কয়েকটি বাগানে চা শ্রমিক ইউনিয়নের নেতাদের শ্রমিকরা ধাওয়া দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। চা শ্রমিকরা বলেছেন, আগের মজুরিতেই যদি কাজ করব তাহলে আন্দোলন করলাম কেন?
তাছাড়া প্রধানমন্ত্রী সরাসরি ঘোষণা ছাড়া কোনো নেতার কথা আমরা শুনব না। কালীঘাট পঞ্চায়েত সভাপতি অবাংতাতি বলেন, আমরা তাদের নেতা বানিয়েছি, কিন্তু তারা যদি আমাদের সমস্যা না বোঝেন তাহলে তাদের নেতা থাকার দরকার নেই। আমাদের মাঠে নামিয়ে তারা উধাও হয়ে গেছেন। প্রধানমন্ত্রী টিভিতে এসে 300 টাকা মজুরি হবে এই ঘোষণা দিলে আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াবো, নয়তো আমাদের আন্দোলন চলবে। এদিকে শ্রমিকদের আন্দোলনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে চা শ্রমিক ইউনিয়নের নেতারা। শ্রমিকদের ধাওয়া খেয়ে অনেকে আড়ালে চলে গেছেন, অনেক নেতার ফোন বন্ধ পাওয়া গেছে, অনেকের নম্বরে কল গেলেও ধরছে না। এমন কয়েকজন নেতার সঙ্গে কথা হয়েছে, তারা জানিয়েছেন শ্রমিকদের এই আন্দোলন এখন সরাসরি কেউ নেতৃত্ব দিচ্ছে না, শ্রমিকরাই জোট বেঁধে আন্দোলন করছে, সরকারের সিদ্ধান্তও তারা মানছে না, সিদ্ধান্তের কথা জানতে গেলে ধাওয়া করছে ইউনিয়নের নেতাদের। এ বিষয়ে প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন চা শ্রমিক ইউনিয়নের নেতারা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি উপজেলা পানিকা বলেন, 120 টাকা মজুরি আমরা মেনে কি করব, সাধারণ শ্রমিকরাই যদি না মানে, আন্দোলন আর আমাদের হাতে নেই, সাধারণ শ্রমিকরা মাঠে নেমে গেছে, আমাদের ইউনিয়নের নেতারা বিভিন্ন জায়গায় মারধরের শিকার হচ্ছেন, অনেকে বাগানের সভাপতি সাধারণ সম্পাদককে শ্রমিকরা আটকে রেখেছেন। আরেক সহসভাপতি জেসমিন আক্তার বলেন, আমরা শুনেছি বিভিন্ন জায়গায় ইউনিয়নের নেতারা শ্রমিকদের বুঝিয়ে কাজে যোগ দিতে বলেছেন, তাদেরই ধাওয়া দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, আমরা কিন্তু বের হতে পারছি না, নিজ নিজ এলাকাতেই আছি, বের হলেই মার খাওয়ার সম্ভাবনা আছে, তাই চাপের কারণে লুকিয়ে আছি। তিনি বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে চা শ্রমিকরা আগের 120 টাকা মজুরিতে কাজ শুরু করবে। আসছে দুর্গাপূজার আগে প্রধানমন্ত্রী ন্যায্য মজুরি ঘোষণা করবেন। চা শ্রমিক ইউনিয়ন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে তাদের কাজে যোগদান করতে বলেছে, কিন্তু তাদের কথা হলো চা শ্রমিক ইউনিয়ন এই কথা ঘোষণা দেবে কেন। তারা এও বলেছেন, আমরা তো প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনিনি, প্রধানমন্ত্রী যা নির্ধারণ করে দেবেন আমরা মেনে নেব, কিন্তু চা শ্রমিক ইউনিয়নের নেতাদের কথা শুনবো না। তিনি আরো বলেন, শ্রমিকরা আমাদের কোনো কথাই শুনছে না, এমনকি ইউনো ওসি ডিসির কথাও শুনছে না, একমাত্র উপায় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ, এছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জানা যায় 2019 সালের জানুয়ারি থেকে চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 120 টাকা করা হয়েছিল, তবে এই মজুরিতে তারা সন্তুষ্ট ছিল না। গত কয়েক বছর ধরে শ্রমিকরা বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছেন যাতে মজুরি ন্যূনতম 300 টাকা করা হয়। বিষয়টি নিয়ে মালিক পক্ষের সঙ্গে সরকার ও শ্রমিক সংগঠনের একাধিক সভাও হয়েছিল। সর্বশেষ গত জুন মাসে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ও মালিক পক্ষের সংগঠন বাংলাদেশ চা সংসদের বৈঠক হয়। সেখানে শ্রমিকদের দৈনিক মজুরি 300 টাকা করার প্রস্তাব দেন শ্রমিক নেতারা, কিন্তু মালিক পক্ষ 14 টাকা বাড়িয়ে 134 টাকা মজুরির প্রস্তাব দেয়, যে কারণে শ্রমিক নেতারা তা প্রত্যাখ্যান করেন। এরপর আরও এক মাস পার হলেও মালিক পক্ষ কোনো সিদ্ধান্ত জানায়নি। এর প্রতিবাদে 9 থেকে 12 আগস্ট টানা 4 দিন প্রতিদিন 2 ঘন্টা করে ধর্মঘট পালন করা হয়। তারপরও মালিক পক্ষ থেকে এ বিষয়ে কোনো কথা না বলায় দৈনিক 300 টাকা মজুরির দাবিতে 13 আগস্ট থেকে বাংলাদেশের সব চা বাগানে শুরু হয় শ্রমিকদের অনির্দিষ্টকালের পূর্ণ দিবস কর্মবিরতি। এই কয়দিন ধরে চা শ্রমিকরা বাগানে বাগানে মিছিল মিটিং সমাবেশ ছাড়াও সড়ক মহাসড়ক অবরোধ করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।